স্বাধীনতার পরও দারিদ্র্যের দিক থেকে ভারতবর্ষ 85তম স্থানের মধ্যে রয়েছে। তখনই আমার মনে হচ্ছিল এই কি আমাদের দেশের স্বাধীনতা। আমার ইমোশনাল ইনভলভমেন্ট দুটো বিষয়ে, এক যদি বলো আবেগ, সুন্দরবনে আমার জন্ম, আর ইমোশনাল ইনভলভমেন্ট এই প্রতিবন্ধী জগৎ যদি বলো, এরা খুব অসহায় বঞ্চিত, তো সংখ্যাটা তো বিরাট। অনেকেই বলেন ঝড়ের আগে নাকি কান্তি আসে, অর্থাৎ সুন্দরবনে নদী বাঁধ ভাঙার সম্ভাবনা তৈরি হলেই কান্তি গাঙ্গুলি পৌঁছে যান সেখানে। এ গল্প তো এখন রাজ্য রাজনীতিতে সকলেই জানেন, তবে যেটা জানেন না তা হলো সেই কান্তি গাঙ্গুলি, মানে আপাদমস্তক রাজনীতিবিদ কান্তি গাঙ্গুলি, 15 বছর আগে তৈরি করে ফেলেছিলেন এক স্কুল। তবে সে যেসে স্কুল নয়, সেই স্কুলে কারা পড়েন জানেন? বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা। এবং কান্তি গাঙ্গুলির দিনের অধিকাংশ সময় এখন কাটে স্কুলের বাচ্চাদের সঙ্গেই। 15 বছর আগে এরকম একটা ভাবনা কোথা থেকে গেলো যে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য, ছেলেদের জন্য একটা স্কুল করবো? এবং আমরা যা দেখলাম এটা রাজার বাড়ি একটা রীতিমতো। এরকম একটা স্কুল না, পশ্চিমবাংলাতে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনে এরকম 29টা স্কুলকে আমরা প্রমোট করেছি। দেখো, রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী তৃতীয় বিশ্বের জনসংখ্যার প্রায় শতকরা 8-10% প্রতিবন্ধকতাযুক্ত মানুষ। নানান কারণে এই প্রতিবন্ধী ছেলেমেয়ের পৃথিবীতে আসে, প্রধানত দারিদ্র্যজনিত, অনাহার, দুর্ভিক্ষ, কুসংস্কার, দুর্ঘটনা, যুদ্ধ, বিগ্রহ, দাঙ্গা, নানান ধরনের ঘটনা, আবার বংশ পরম্পরাও হয়। এটা কোনো আল্লাহ বা ভগবানের কোনো অভিশাপ না, সমাজ ব্যবস্থার মধ্যেই এসব নিহিত। একেবারে নিশ্চিহ্ন করা যাবে না, কিন্তু একে কত সংখ্যক কমানো যায় আর মূল স্রোতে নিয়ে আসা যায়, মেইন স্ট্রিম বলে। আমাদের যে নোবেল মিশন স্কুলটি বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের প্রশিক্ষণের জন্য, শিক্ষণ প্রশিক্ষণ দেওয়ার জন্য বা তাদেরকে সশক্তিকরণ করাটাই আমাদের উদ্দেশ্য। তো এই স্কুলটা বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েরা কিন্তু অনেক ধরনের হয়, তার মধ্যে মানসিক বিকাশে পিছিয়ে পড়া যে ছেলেমেয়ে, তাদের মধ্যে অটিজমযুক্ত ছেলেমেয়েও রয়েছে, সেরিব্রাল পলসিযুক্ত ছেলেমেয়ে রয়েছেন, বা শ্রবণ প্রতিবন্ধকতা, এখন কথাটা আমরা ব্যবহার করি না, প্রতিস্পর্ধী যে ছেলেমেয়ে রয়েছে, তাদেরকে আধুনিক পদ্ধতিতে আমরা এখানে তাদের শিক্ষণও যেমন দিয়ে থাকি, সেরকম নানান রকম থেরাপিও তাদেরকে দিতে হয়, যাতে করে তাদের সার্বিকভাবে উন্নতি হতে পারে। প্রতিবন্ধী ছেলেমেয়েরা স্পেশাল স্কুলে লেখাপড়া শেখার ব্যবস্থাটা সাধারণত হয়, আমাদের রাজ্যে প্রায় ছিল না বললেই চলে, কয়েকটা হাতে গোনা স্কুল ছিল। তারপর যখন বাম সরকার আসে তখন একটা বিশেষ দপ্তরও খোলা হয়, জনশিক্ষা প্রসার দপ্তর, তার অধীনে বামফ্রন্ট প্রায় 100+ স্কুল এভাবে তৈরি করে, স্পেশাল স্কুল। আর এখন 2011 থেকে যদি বলো, কোনো নতুন স্কুলের কোনো উদ্যোগ নেই। এদের মাধ্যমিক স্কুল যদি বলো, হিয়ারিং ইম্প্যাডদের এই একটা দুটো আছে, উচ্চ শিক্ষা বা উচ্চ মাধ্যমিক নেই বললেই চলে, ব্লাইন্ডের 2-1টা আছে। গ্রামে তো দুরবস্থা মারাত্মক, এইসব শিশুরা কোনো বিশেষ স্কুলে শিক্ষার সুযোগও পায় না। এখন সর্বশিক্ষাটা করেছে, কিন্তু সর্বশিক্ষানেও সেখানে স্পেশাল এডুকেটর নেই। এরপরে যেটা আইন হয়েছে, প্রতিবন্ধী আইন, 21টা ক্যাটাগরি, এখন বলা হচ্ছে আইনে যে সামাজিকীকরণ, মূল স্রোতের সঙ্গে নিয়ে যাওয়া এইসব ছেলেমেয়েদের। সাধারণ স্কুল যেখানে ছেলেমেয়েরা পড়াশুনো করে
সেই স্কুলই তার বিশেষ পরিকাঠামো তৈরি করে ব্যারিয়ার ফ্রি থেকে শুরু করে স্পেশাল এডুকেটর নিয়োগ করে ইনক্লুসিভ এডুকেশন সমন্বিত শিক্ষাকরণ ব্যবস্থা আইনে বলাও হয়েছিল 2016 সালে যে 5 বছরের মধ্যে সমস্ত ছেলেমেয়েদের সাধারণ স্কুলে এদের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং সমস্ত সুগম্য সুযোগ সুবিধা দিয়ে এটা করার 5 বছর অতিক্রান্ত কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কেউ এদিকে নজর দিচ্ছে না আমাদের রাজ্য তো তাই চরম দুরবস্থার মধ্যে এরা কাটায় ধরো এখানে স্কুলের হোস্টেলে খাবার খরচ দেয় দোবেলা এবং টিফিন সহ সব কিছু নিয়ে 1000 টাকা খরচ পড়ে প্রায় কমপক্ষে মাথা পিছু 2000 টাকা এই আমাদের প্রতিবন্ধী সংগঠন বাকি টাকাটা আমরা যেভাবে পারি ওদের তুলে ওদের হাতে তুলে দিই সবচেয়ে দুর্ভাগ্যটা হচ্ছে যে শিশু দিবস আন্তর্জাতিক শুনছি হবে আমাদের প্রতিবন্ধী দিবসও 3রা ডিসেম্বর হয় হাজার হাজার ছেলেমেয়েরা রানী হাসপাতালে আসে এদের অধিকার সম্পর্কে সচেতন করা এরাও এই পৃথিবীর সন্তান এরাও পার্ট অফ দ্য সোসাইটি এই সচেতনতামূলক কাজ আর এদের অধিকার সম্পর্কে সজাগ করার কাজটি আমরা করে থাকি দুর্ভাগ্য 75 বছর দেশটা স্বাধীন হলো আমি বেশি কথার মধ্যে যেতে চাইছি না এই 75 বছর স্বাধীনতার পরও দারিদ্রের দিক থেকে ভারতবর্ষ এখনও বোধহয় সম্ভবত 108টা দেশের মধ্যে 85তম স্থানের মধ্যে রয়েছে মনটা খারাপ হয় কখন জানো 15ই আগস্ট অথবা 26শে জানুয়ারি আমার মনে আছে 15ই আগস্টের আগে আমি একবার দিল্লিতে যাই সম্ভবত 13ই আগস্ট দিল্লি এয়ারপোর্ট থেকে যাচ্ছি দেখি দিল্লি থেকে যখন পার্লামেন্ট ভবনের দিকে আমি যাচ্ছি অসংখ্য বস্তিবাসী ছেলেমেয়েরা রাস্তার দুধারে উস্কুর খুস্কুর চুল মাথায় তেল পড়েন অনেকদিন সেরা জামা কাপড় তারা স্বাধীনতার পতাকাটা ত্রিবর্ণরঞ্জিত পতাকা বিক্রি করছে তখনই আমার মনে হচ্ছিল এই কি আমাদের দেশের স্বাধীনতা এখনও আমাদের লক্ষ লক্ষ ছেলেমেয়েরা অপুষ্টিত ভোগে শিক্ষার সুযোগ পায় না শিশু শ্রমিক বস্তিবাসী গ্রামেও তো অসংখ্য ন্যাচারালি শিশু দিবস আমরা পালন করছি ঠিকই কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশের রাষ্ট্র কথাবার্তাতে কাগজে কলমে আছে যে এদের যে মূল স্রোতে নিয়ে আসা লেখাপড়া শিক্ষা সব কিছুর দিক থেকে ভারতবর্ষে লম্বা লম্বা শুধু কথা বলা কিন্তু একেবারে পূর্ণাঙ্গ পরিকল্পনা মাফিক যে কাজ করা সেটা কিন্তু হচ্ছে না এটাই দুর্ভাগ্য আমি যদি একটু ফিরে যাই আজকে প্রায় 32 বছর উপরে এই ফিল্ডের সাথে আমি যুক্ত তো আমি যদি 32 বছর আগে ফিরে যাই তখন কাজটা কিন্তু সত্যি খুব কঠিন ছিল কারণ সচেতনতা সমাজের বিভিন্ন স্তরে খুব কম ছিল কিন্তু আজকের দিনে পার্সন্স উইথ ডিসেবিলিটি অ্যাক্টের পরে রাইটস ফর পার্সন্স উইথ ডিসেবিলিটিস RPWD অ্যাক্ট আমরা বলি সেই অ্যাক্ট 2016 প্রণয়ন হওয়ার পরে কিন্তু সরকারি বেসরকারি বিভিন্ন স্তরে একটা সচেতনতা তৈরি হচ্ছে তবে দেখুন আইন তো আইনের জায়গায় থাকবে প্রয়োগ করা তাকে ইমপ্লিমেন্ট করা বাস্তবায়িত করা কিন্তু মানুষেরই দায়িত্ব তো এখনও আমাদের অনেক পথ হাঁটতে হবে তবে আমি এটাকে খুব পজিটিভভাবেই দেখি কারণ আগে আমাদের কাছে যখন অভিভাবকরা ভর্তির জন্য ছেলেমেয়েদের জন্য নিয়ে আসতেন তারা একটা অসহায়ভাবেই আসতেন আজও তারা অসহায়ভাবেই আমাদের কাছে আসেন কিন্তু আজকে এই ডিজিটাল যুগে তারা গুগল সার্চ করে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আইডিয়া নিয়ে এসে আমাদের ভালো লাগে এসে জিজ্ঞেস করেন যে আপনারা কোন পদ্ধতি অবলম্বন করছেন তো সেইটা আমি কিন্তু একটা আশার আলো হিসেবে দেখছি যে সচেতনতা বাড়ছে চ্যালেঞ্জ তো সবসময় এদের সাথে ফেস করতে হবে শুধু জীবন বিজ্ঞান পড়ানোর জন্য যে চ্যালেঞ্জ ফেস করতে হবে তা নয় সব কিছুতেই এদের সাথে চ্যালেঞ্জ ফেস করতে হয় যে কোনো বিজ্ঞান হোক বাংলা হোক বা ল্যাঙ্গুয়েজের অন্য কোনো বিষয় হোক বা সোশ্যাল সায়েন্স হোক সেগুলো প্রত্যেকটা বিষয়ে এবং শুধু তাই নয় এরা আমাদের যে নর্মাল স্কুলে যে সিস্টেমটা আছে যে আমরা শুধু পড়ালাম টিচার হিসাবে ওটুকুই আমাদের দায়িত্ব হিসাবে বোধহয়
শেষ হয়ে যায়, কিন্তু এদের সাথে ওই পড়ানোর সাথে সাথে এদের আরও মানে গাইডেন্সটার জন্য আমাদের অনেক ওদের সাথে চ্যালেঞ্জিং মানে নিতে হয় আর কি, যে এই চ্যালেঞ্জটা ওদের সাথে নিতে হয় এই কারণে যে ওরা পড়াটা পড়লো, পড়ে যতটা শেখার শিখলো এখান থেকে পরবর্তী ক্ষেত্রে ওরা যে কোন পথে বা কিভাবে যাবে। আর এই ধরনের আমাদের স্পেশাল এডুকেশনে খুব বেশি উঁচু লেভেলে স্কুল বা কলেজ কিছু নেই, তো সেহেতু ওদের একটু এই মাধ্যমিক স্তরে আমাদের এই স্কুলটা মানে হেলেন কেলার বোধির বিদ্যালয় পুরোপুরি মাধ্যমিক পর্যন্ত আছে, এখনও উচ্চ মাধ্যমিক স্তরে কোনো স্কুল নেই মানে এই ধরনের এই স্পেশাল চাইল্ড। এরা হচ্ছে অ্যাকচুয়ালি হিয়ারিং ইম্পেয়ার্ড আর কি, মানে এরা শ্রবণ সংক্রান্ত মানে ডিজেবল বাচ্চা, এদেরকে হায়ার এডুকেশন নেই বলে এর পরবর্তী ক্ষেত্রে এদের আমাদের এদের গাইডেন্সটা বেশি করতে হয় চ্যালেঞ্জিং হিসাবে, যে ওরা এই পড়াশোনাটা করার পরে অ্যাকচুয়ালি তো কিছু করবে বা কিছু করে খাবে এরকম, তখন ওদের আমরা আমাদের স্কুল থেকেও হতে পারে বা অন্য জায়গাও ওদের আমরা রেফারেন্স দিয়ে পাঠিয়ে দিই। ভিআরসি বলে একটা অর্গানাইজেশন আছে, ভোকেশনাল রিহ্যাবিলিটেশন সেন্টার, তো সরকারের যে সমস্ত ভিআরসিগুলো আছে তো সেগুলো আছে, এছাড়া বিভিন্ন এনজিও যারা প্রোগ্রামটা করেন ভিআরসি হিসাবে ভোকেশনাল রিহ্যাবিলিটেশন সেন্টারগুলোতে সেখানে ওদেরকে আমরা পাঠিয়ে দিই, ওরা সেখান থেকে আবার ট্রেনিং নিয়ে নানা রকম এ করে ওরা কোনো জবে বা কিছু করতে পারে, এরকম ওরা সাবলীল হয়। সে এখানে এসে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, কিন্তু আমার একটা ব্যক্তিগত স্তর থেকে একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে। কিছুদিন আগে আমি আপনার আর একটা ছবি দেখেছিলাম, যেদিন বন্যা আসতে পারে সেখানে কান্তি গাঙ্গুলি সুন্দরবনে চলে গেল, রাজনীতির একটা আলাদা আছে, তার পাশাপাশি এই এই যে এই স্তরটা এইখানে কীভাবে অ্যাডজাস্ট করেন এবং কোথা থেকে ভেবেছিলেন যে আপনি 15 বছর আগে এটা পারবেন? দেখো, এক নম্বর যদি কথা বলো, আমার ইমোশনাল ইনভলভমেন্ট দুটো বিষয়ে, রাজনীতির অঙ্গন ছেড়েও আমি মনে করি এই দুটো কাজে আমি সর্বাধিক সময় এবং গুরুত্ব দিই। এক যদি বলো আবেগ, সুন্দরবনে আমার জন্ম, সেই সুন্দরবনের মাটিতেই আমি এখন স্থায়ীভাবে থাকি, সপ্তাহে 2-3 দিন আসি। আর ইমোশনাল ইনভলভমেন্ট এই প্রতিবন্ধী জগৎ যদি বলো, এরকম অসংখ্য প্রতিবন্ধযুক্ত ছেলে মেয়েদের দেখে আমার মনে হয়েছে এরা সবচেয়ে মার্জিনাল, প্রান্তিক, এরা খুব অসহায়, বঞ্চিত, সংখ্যাটা তো বিরাট। একদিকে মানবিক দৃষ্টিভঙ্গি, আর একটা যদি বলো শ্রেণী চেতনার অঙ্গ হিসেবে আমি এটা ভেবেছি। তেমনি সুন্দরবনও নানান দিক থেকে অবহেলিত, বঞ্চিত, সমস্যা সংকুল, এদেরও জীবনযাত্রার মান কীভাবে উন্নত করা যায়, এদেরও সমাজের মূলস্থিতি কীভাবে নিয়ে আসা যায়। রাজনীতির সঙ্গে এর কোনো ঝগড়া নেই, কিন্তু রাজনীতি করাই উদ্দেশ্যই তো মানব কল্যাণের জন্য কাজ করা, তা মানব কল্যাণের কাজ প্রতিবন্ধীদের কাজ করলেও মানব কল্যাণের কাজের অংশীদার হওয়া যায়। আর সুন্দরবনের প্রান্তিক মানুষের পাশে থাকাটাও যদি বলো, সেটাও শ্রেণী চেতনারই অঙ্গ হিসেবেই মনে করি। দেখুন, প্রথম কথা হচ্ছে পরিচালনার ক্ষেত্রে যদি বলি সেটা হচ্ছে আর্থিকভাবে যে বিষয়টা থাকে, কারণ এই ধরনের ছেলেমেয়েদের আমি বলছি আধুনিক পদ্ধতিতে আধুনিক উপকরণ দিয়ে আমরা যে ট্রেনিং দেওয়ার চেষ্টা করি তার খরচ, এই যে পুরো বিল্ডিংটাতে সিসিটিভি কভারেজ আছে তার যে একটা রেগুলার মানে মান্থলি যে খরচ, সেই খরচটাকে আমাদের জুগিয়ে উঠতে বেশ কষ্ট পেতে হয়, সেটা একটা বিশাল বাধা বলতে পারেন। আর আরেকটা হচ্ছে যে এই ছেলেমেয়েরা যখন প্রথমে আমাদের কাছে আসেন তখন অভিভাবকরা এতটাই অসহায় থাকেন যে তাদেরকে ঠিক ঠিক মতো একটা আস্থা দেওয়া, এটা আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ, কারণ তাদের মনে অনেক প্রশ্ন থাকে, তারা অনেক আশঙ্কা নিয়ে অনেক আশা নিয়ে আমাদের কাছে আসেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের ক্ষেত্রে এটা একটা বিরাট চ্যালেঞ্জ যে তাদের যে বিহেভিয়ারাল ডেভেলপমেন্ট, তাদের ওভারঅল ডেভেলপমেন্ট, মানসিক বিকাশটা যাতে আমরা করি, আমাদের পেরেন্টদেরকে একটা পথ দেখাতে পারি, একটা রাস্তা দেখাতে পারি। এই ধরনের ছেলেমেয়েদের মধ্যে অনেকের মধ্যেই ব্যবহারিক
আচরণ যেটা, তার মধ্যে অনেক রকম সমস্যা থাকে এবং তারা এটা কেউই ইচ্ছা করে করে না, তাদের নানান রকম আভ্যন্তরীণ নানান রকম অসুবিধার প্রতিফলন হচ্ছে সেই ব্যবহারিক যে বা আচরণগত সমস্যাগুলো, সেগুলো আমাদের খুব ডেলিকেটলি হ্যান্ডেল করতে হয়। কারণ এই ধরনের ছেলেমেয়েদের আমরা কখনোই কোনো কঠিন বা কোনো গুরুতর কোনো পানিশমেন্টমূলক কোনো রকম আচরণ আমরা করতে পারি না। সেক্ষেত্রে আমাদের স্নেহ মায়া মমতা এবং আমাদের আধুনিক যা শিক্ষা পদ্ধতি আমরা ট্রেনিং যখন নিয়েছি তখন যা যা আমরা জানতে পেরেছি বা বিভিন্ন সেমিনার বা ওয়ার্কশপগুলো হয় সেগুলো থেকেও আমরা আধুনিক যে পদ্ধতিগুলো সেই পদ্ধতিগুলো অবলম্বন করে তাদেরকে শান্ত করে তাদের বিহেভিয়ারটা চেঞ্জ করে একটা পজিটিভ বিহেভিয়ার ডেভেলপ করা। এবং এরকম কিন্তু আমাদের বুড়ি বুড়ি আছে যে প্রথম দিকে সেই ছেলে বা মেয়েটি একটা জায়গায় হয়তো বসছে না কিংবা ধরুন অন্যকে একটু মেরে দিচ্ছে বা চিমটি কাটছে বা জিনিসপত্র ছুঁড়ে ফেলছে, সেই ছেলেটি মেয়েটি যখন কয়েক মাস পরে যখন টেবিল ওয়ার্ক করে তার পাশের বন্ধুর সাথে যেমনভাবে আচরণ করতে হয় একটা গ্রুপ সিচুয়েশনে বা একটা নাচ একটা গান পার্টিসিপেট করে খেলাধুলায় পার্টিসিপেট করে বা যে আপনার আউটডোর অ্যাক্টিভিটিস আমাদের থাকে বিভিন্ন জায়গা থেকে ইনভিটেশন প্রোগ্রাম আসে সেই ইনভিটেশন প্রোগ্রামে গিয়ে তারা প্রাইজ নিয়ে আসে, সেইটা আমাদের কাছে একটা বড় পাওয়া। হ্যাঁ, বিভিন্ন ধরনের উপকরণ দেখতে পারবেন থেরাপি সময় যেগুলো ব্যবহার করা হয়, যেমন এই সুইংটাকে ককুন সুইং বলা হয়। ককুন বলতে যখন প্রজাপতি একদম তার প্রথম অবস্থায় যে থাকে সে গুটি পোকা যে সেই অবস্থায়, তো এই আমরা দেখেছি যে খুব অতি চঞ্চল বা অ্যাগ্রেসিভ ভায়োলেন্ট হয়ে গেছে স্টুডেন্ট, সেই সময় তাকে নিয়ে এসে যদি আমরা এখানে বসাতে পারি তাহলে মাতৃ জঠরে শিশুর যে নিরাপত্তা বোধ হয় সেই নিরাপত্তা বোধ ওরা পায় এবং দেখা যায় কিছুক্ষণ বাদে ওরা শান্ত হয়ে আসছে, তো এটা খুব উপকারী। এছাড়াও আপনার এটাকে টি সুইং বলে, এই টি সুইংও অকুপেশনাল থেরাপির সময় ব্যবহার করেন। তাদের যে এই ধরনের ছেলেমেয়েদের মধ্যে যে আচরণগত নানান রকম দিক থাকে যার জন্য তারা স্বাভাবিকভাবে বেড়ে ওঠা ছেলেমেয়েদের থেকে একটু আলাদা, তাদের মধ্যে কনসেন্ট্রেশনের অভাব থাকে, তাড়াতাড়ি ভুলে যায় বা কোনো কিছু মনে রেখে লেখাপড়া যখন আমরা শেখাই ওপর নিচ এগুলো বোঝা ডান দিক বাঁ দিক বোঝা অসুবিধা এদের থাকে, তো এই যে মানসিকভাবে তারা পিছিয়ে থাকে সেই দিকগুলো কিন্তু সমৃদ্ধ করা যায়। এবং এরা তো সমাজের অন্য ছাত্রছাত্রীদের থেকে একটু আলাদা ফিল করে, এই বোধটা যেন এই রুমে এসে অন্তত মনে হচ্ছে একটা একাত্ম বোধের সৃষ্টিও হয়। অবশ্যই অবশ্যই, কারণ তারা যত ভিতর থেকে শান্ত হবে এবং তারা তাদের পরিবেশকে চিনতে পারবে পরিবেশের সাথে সংযোগ স্থাপন করতে পারবে ততই তো তাদের মধ্যে ওই নিরাপত্তা বোধ বা একাত্ম বোধ জেগে উঠবে। সে ছাত্রছাত্রীদের ভিড়ে যখন রাতের টিভিটা খোলেন দেখেন 600 দিন ধরে অনশন করছে শিক্ষকরা, ভয় লাগে না যে এরা বড় হয়ে কোন জায়গায় যাবে? দেখো ছেলেমেয়েরা মেধাবীরা রাস্তায় বসে আছে তাদের কাছে আমি দেখা করে এসেছি, এটাই দুর্ভাগ্য। এখন কত টাকা হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে নিশ্চয়ই সেটা শাস্তি হওয়া উচিত, কিন্তু আমি সবচেয়ে যেটা উদ্বিগ্ন বিচলিত বা উৎকণ্ঠিত যদি বলো যে একটা প্রজন্মের পর আরেকটা প্রজন্ম ধ্বংস হচ্ছে, শিক্ষক যদি চুরি করা বিদ্যা নিয়ে যদি শিক্ষক হয় সেই শিক্ষক ছাত্রদের কী শিক্ষা দেবে? আর ছাত্ররা যখন জানতে পারবে আমার মাস্টারমশাইয়ের যে শিক্ষা গুরু এরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে অযোগ্য, শিক্ষকদের প্রতি এদের শ্রদ্ধা থাকবে, নীতি নৈতিকতা মূল্যবোধ একটা প্রজন্মকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আমি এই কারণেই উদ্বিগ্ন যে সমাজের যারা সর্বস্তরের মানুষ এই ছেলেমেয়েরা রাস্তায় নামছে না, এটা সব মানুষের আন্দোলন, কে তৃণমূল করে কে কংগ্রেস করে কে বিজেপি করে তা না, আমাদের এই সব রাজনৈতিক দলকে যারা আমরা সমর্থন করি তাদের আমাদের প্রত্যেকের ঘরে সন্তানই তো স্কুলে যাবে, আমাদের সন্তানরাই তো শিকার হবে রাজনীতির ঊর্ধ্বে থেকে
এই সমস্যার সমাধান করাটা খুব জরুরি কর্তব্য, দায়িত্ব মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর উচিত ছিল সমস্ত রাজনৈতিকদের সাহায্য নিয়ে এই সমস্যা অ্যাক্রস দ্য টেবিল সমাধান করা। বিচারকের উপর অপেক্ষা করে সময় চলে যাবে অনেক বছর, বয়স পেরিয়ে যাবে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ হবে অন্ধকার। আমি এখনও মনে করি মুখ্যমন্ত্রীর সদিচ্ছা দেখাক, সমস্ত রাজনৈতিক দল অ্যাক্রস দ্য টেবিলে বসে অন্তত পক্ষে কীভাবে সমাধান করা যায় সেই সমাধানের পথ খুঁজে বার করুক, নাহলে ভবিষ্যৎ বড় অন্ধকারময়। আমাদের তো বললাম প্রথমেই যে চ্যালেঞ্জ প্রতি মুহূর্তে, এই ধরনের ছেলেমেয়েদেরকে সঠিকভাবে বেড়ে তোলার জন্য চ্যালেঞ্জ থাকে, এবং বাবা মাদের পাশে থাকা, সর্বক্ষণ তাদের একটা আস্থা দিতে হয় যে আমরা পাশে আছি। এটা তো একটা প্রচণ্ড চ্যালেঞ্জের একটা কাজ, সেটা আমাদের প্রতি মুহূর্তেই ফেস করতে হয় সেই চ্যালেঞ্জটাকে, এবং আমরা ওভারকামও করে থাকি। আর আমাদের শ্রদ্ধেয় কান্তিদার কথা যদি বলি, হ্যাঁ, সমাজে তো একটা বাইরে, আমাদের স্কুলের বাইরে বিভিন্ন জায়গায় একটা কিন্তু ভুল ভ্রান্তি তাদের মধ্যে রয়েছে যে এই স্কুলগুলি একটা রাজনৈতিক প্রভাবে রয়েছে। আদপেই তা নয়, কান্তিদাকে আমরা খুব কাছ থেকে দেখছি এবং দেখেছি এবং দেখছি, তার এই বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের বা শিশু ব্যক্তি সর্বস্তরে তারা যাতে ব্যক্তিগতভাবে বা সাংগঠনিকভাবে একটা ইতিবাচক কাজ করতে পারে এবং সমাজের প্রতিষ্ঠা পায়, সেই ব্যাপারে কিন্তু কান্তিদার বিশেষভাবে নজর আছে এবং আমাদের সর্বতোভাবে সাহায্য করে থাকেন। অনেকে এই মাধ্যমিক করার পরে উচ্চ মাধ্যমিক নর্মাল স্কুলে পড়তে যায়, 11-12 বা কলেজেও অনেকে পড়তে যায়, সেটা ওরা খুব কষ্ট করে পড়াশোনা করে, কারণ ওখানে তো নর্মাল এডুকেশনের সিস্টেমটা, এদের সমস্যাটা বা এদের গাইডেন্সে অতটা ওরা এ করতে পারবে না, অসুবিধা হয়। তো তাও অনেকে দু একজন কষ্ট করে হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশনের দিকে এগোয়, কিন্তু বেশিরভাগই এরা মাধ্যমিকের পরে ভোকেশনাল লাইনে বেরিয়ে যায়, এবং ওখান থেকে এরা একটু বেশি, যেহেতু এদের স্বাভাবিকভাবে ক্লাস টেনে পড়তে গেলে আমরা জানি মোটামুটি 15-16 বছর বয়স হয়, এরা কিন্তু একটু বয়স বেশি, 18-20 বছর বয়সে ক্লাস টেনে পড়ছে বা মাধ্যমিক দিতে যাচ্ছে। কারণটা হচ্ছে এরা যখন শুরু করে আর কি, মানে এই লাইনে পড়াশোনাটা শুরু করে, তখন এদেরকে আমরা আর্লি আইডেন্টিফিকেশন করতে করতে আমাদের সময়টা চলে যায়। মানে আমরা জানি যে কোনো নর্মাল বাচ্চা 3 ইয়ার্স হওয়া মানে আমরা স্কুলিং করে দেবো, কিন্তু এদের ক্ষেত্রে সেটা হয় না। এদের বুঝতে যে ওরা যে একটু শুনতে অসুবিধা হচ্ছে বা বলতে অসুবিধা হচ্ছে, এই জিনিসটা বুঝতে ওদেরকে আমরা প্রায় 5-6 বছর পেরিয়ে যায়। এটা অ্যাকচুয়ালি ওদের অভিভাবকদেরও একটু এই বিষয়টা ওপরে মানে থাকে, তো সেইটার জন্য সময়, যেহেতু বুঝতে সময় চলে যায়, সুতরাং ওখানে মানে শুরুটা দেরি হয়ে যায়, আর ওখানে শুরু দেরি হয়ে গেলে এদিকে অটোমেটিক সময়টাও বেড়ে যায়। তো যাই হোক, এরা ওই মানে বিভিন্ন এরপরে মাধ্যমিক পাস করার পরে আবার অনেকে ITI মানে যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটগুলোতেও চলে যায়, গিয়ে বিভিন্ন কম্পিউটার হোক, মেকানিক্যাল হোক বা বিভিন্ন সাবজেক্টগুলো চুজ করে, ওখান থেকেও অনেকে ITI পড়েও, আমাদের যারা প্রায় 14 বছরের মতো মাধ্যমিক মানে ব্যাচ বেরিয়ে গেছে, মানে এই এতগুলো ব্যাচ বেরিয়ে যাওয়ার তাদের যে পুরনো যদি রেকর্ডটা আমরা দেখি, এই 14 বছরের যারা মাধ্যমিক পাস করে বেরিয়ে গেছে তারা অনেকেই ITI বা VRC করে এখন অনেকে জব করছেন, মানে তারা যা প্রতিষ্ঠিত হয়েছেন এইরকম একটা স্পেশাল চ্যালেঞ্জিং লাইন থেকে তারা স্বাভাবিক মেন স্ট্রিমিং হয়েছে। অ্যাকচুয়ালি তাদের যে সমাজে একটা মূল স্রোতে ফিরে আসা সেটা তাদের হয়েছে, এবং আমরাও চাই ওদেরকে এইভাবে পড়াশোনা শুধু নয়, পড়াশোনার সাথে সাথে ওদের এই ধরনের গাইডেন্সটা দিয়ে ওদের মেন স্ট্রিমিংটা করতে পারি, অ্যাকচুয়ালি ওরা ভবিষ্যতে কিছু আর্ন করতে পারুক, জীবনে দাঁড়াতে পারুক, এটাই আমাদের এডুকেশনের, স্পেশাল এডুকেশনের মূল উদ্দেশ্য। বাংলাকে শিক্ষা নিয়ে এটা ডিজার্ভ করে এই রাজ্যকে, বা এই যে প্রবীণ প্রজন্ম, যে প্রজন্মের অন্তর্গত আমরা কি এটা ডিজার্ভ করতাম, এই শিক্ষা দুর্নীতি? এটা দেখো, স্বাধীনতার পরেও 75 বছর এরকম ঘটনা ঘটেনি। আমার প্রথম জীবনের কথা মনে আছে, জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রী, তখন একটা ইন্স্যুরেন্স বিমা কেলেঙ্কারি হয়, কৃষ্ণমাচারী অর্থমন্ত্রী ছিল, তিনি তাকে পদত্যাগ করতে বাধ্য হয়। তখন ফিরোজ শাহ গান্ধী, আবুল কালাম আজাদ কংগ্রেসের ভেতর থেকেও প্রতিবাদ করেছিল, হরিদাস মুন্দ্রা
গ্রেপ্তারও হয়েছিল, সেটা একটা সবচেয়ে বড় কেলেঙ্কারি ছিল। আর এই কেলেঙ্কারি গোটা ভারতবর্ষে বোধ হয় এত ব্যাপক ঘটেছে বলে আমার ধারণা নেই। যাই হোক, আমি তোমাদের একটা কথা, মানে একটা ঘটনা, একটা কাহিনী শুনি বলছি যে বাংলা বাঙালিকে কত নিচে নামিয়ে দিয়েছে এরা, একটা ঘটনার উল্লেখ করছি। আমার এক সহকর্মী আমার সঙ্গে সবসময় থাকে বাড়ির ওর মিদনাপুরে, ওর মুখ থেকে আমার শোনা, তার ওদের পাড়ারই সব লোকজন বেড়াতে বেরোয় ভারত দর্শনে, বাস ভাড়া করে মহারাষ্ট্রে যায়। পুনাতে গেলে পরে ওরা একটা গাছের তলাতে বাসটা থামিয়ে রান্না করা লোকজন সব নেমেছে বিশ্রাম করে খাওয়ার দাওয়া করেই তারপর আবার বেরোতে বেরোবে। ওর মুখ থেকে শোনা, সেখানে মারাঠি লোকজন এসে জিজ্ঞেস করলো, কোথা থেকে তোমরা এসছো, কিধার সে আপনার গায়ে, বলো বাঙাল সে। তখন মারাঠি সব লোকরা গ্রামের লোকজন বলো, ভাগই আছে বাঙালি আদমি লোক চোর হয়, মমতাজি চোর হয়। আমি ওর মুখ থেকে শোনার পরে এই লজ্জাটা তৃণমূল কংগ্রেসের লজ্জা না, এই লজ্জাটা বাঙালির লজ্জা। দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্যোগ নিয়ে সমাধান করতে হবে। অনির্দিষ্টকাল বিচারের অপেক্ষা থেকে কিন্তু লাভ হবে না, তাতে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে অবশ্যই। এই প্রাণ শক্তিটা কোথা থেকে পান? আপনার বয়স এক্স্যাক্টলি উইকিপিডিয়াতে বলছে 70-এর কাছাকাছি বা 70-এর ঊর্ধ্ব, কিভাবে প্রায় 80 ছুঁয়েছি, তাতে কী হয়েছে? প্রাণ শক্তির প্রশ্ন না, এটা একটা মতাদর্শের প্রতি আস্থা থাকার জন্যই প্রাণ শক্তি খুঁজে পাই। সমাজটাকে পরিবর্তন ঘটাতে হবে, সেই স্বপ্নেই তো রাজনীতিতে আসা। যখন দেবশ্রী রায়ের কাছে হারেন খারাপ লাগে না? আমার কখনো খারাপ লাগার কোনো কারণ নেই। আমি আমার মাপকাঠি হয়েছে যে বিধানসভায় জিতলাম কি জিতলাম না বড় কথা না, শতকরা কত ভাগ ভোট পেলাম। আমি যতবার নির্বাচনে দাঁড়িয়েছি সবচেয়ে খারাপ জায়গা মথুরাপুর, ট্রেডিশনাল কংগ্রেসের ছিল যেমন কাঁথি মালদা তেমনি মথুরাপুর ছিল শতকরা 18-20% ভোট। আমি প্রথমবার গিয়ে প্রায় পেয়ে গেলাম 40%, তারপরে পেয়ে গেলাম 45%, তারপরে পেয়ে গেলাম 46%, তারপরে 47%। আমি যখন হেরেছি তখনও প্রায় 47% ভোট পেয়ে হেরেছি। ন্যাচারালি আসনে জেতাটা বড় কথা না, কত মানুষের সমর্থনটা পেয়েছি সেটা আমার কাছে বড় কথা, ওইটাই আমার ভরসাস্থল। মানে কলমের জোর নেই, মনের জোরটা আছে? কলম আর মনের জোর দুটোই থাকবে, কলমের জোর থাকবে না কেন, যখন পারি কিছু লিখি, একটা বইও তো ছাপিয়েছি। এক্স্যাক্টলি, বই আমার মনে আছে কলকাতায় এখানে উদ্বোধন হয়েছিল। রক্তপলাশের আকাঙ্ক্ষা। আরেকটা বিষয়, আপনি যেখানে যান সুন্দরবনের সে প্রান্তিক অঞ্চলে, ওখানকার মানুষ তো স্বাস্থ্যসাথী পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, যুবশ্রী পাচ্ছে, এগুলো তো পাচ্ছে, তৃণমূল তো বলছে। দেখুন, এগুলো পাওয়ার থেকে মুশকিলটা হয়েছে কি জানেন, সুন্দরবনের আসল সমস্যা নিয়ে এরা ভাবে না, এটা ভোটের নির্বাচনের কারবারই। আচ্ছা ঠিক আছে, কন্যাশ্রী প্রকল্প আর যেটা বলেন সবুজ সাথী সাইকেল দেওয়া, এটা কিন্তু সুন্দরবন দপ্তর অনগ্রসর দপ্তর প্রথম সুন্দরবনের আমরা শুরু করি কিন্তু 2009 সাল থেকে। সবাই বলে মমতা করেছে, কিন্তু সুন্দরবনের দপ্তরে যখন আমি দায়িত্বে ছিলাম প্রথম এই কাজটা সাইকেল দেওয়ার কাজ কিন্তু সুন্দরবনে হয়, আর ওই অনগ্রসর শ্রেণী দপ্তর তারা শুরুটা করে, এটা শুরুটা মমতা ব্যানার্জি করেনি। 500-1000 টাকা লক্ষ্মীশ্রী লক্ষ্মী ভাণ্ডার এসব দেওয়াটা নিশ্চয়ই ঠিক আছে, দিক আমার আপত্তি নেই, কিন্তু আসল ব্যাপারটা সুন্দরবনের 3,500 কিলোমিটার নদীবাঁধ, তার যোগাযোগ ব্যবস্থা, তার লেখা পড়া শিক্ষা স্বাস্থ্য, ধরুন অসংখ্য ব্রিজ আমরা করেছিলাম, 38টার মতো ব্রিজ, একটা যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে পরে লেখা পড়া শিক্ষা ব্যবস্থা অর্থনীতি ব্যবসা বাণিজ্য সব কিছু তার গুণগত পরিবর্তন ঘটে যায়। মানুষকে 500-1000 টাকা দিলে এটা কথা বড় কথা না, মানুষ নিজে শ্রম দেবে, শ্রমের বিনিময়ে সে মাজবে ভালোভাবে, এটাই তো আমরা বিশ্বাস করি। এ প্রসঙ্গে একটা শেষ প্রশ্ন আপনাকে করতে ইচ্ছা করে, সিঙ্গুর আন্দোলনটা একদম সামনে থেকে দেখেছেন, আন্দোলন বলছি মুখ্যমন্ত্রীর ভাষায় আন্দোলন, উনি বলেছেন সিঙ্গুর থেকে টাটাকে তাড়ালো সিপিএম, এই ভদ্রমহিলার কোনো কথার আমি জবাবসাধারণ দিই না। দেখুন, এই ভদ্রমহিলা জীবনের সত্য কথা বলেনি, গোটা জীবনটাই মিথ্যে ভরা, নালে এই কথা কেউ বলে সিপিএম টাটাকে তাড়িয়েছে, পাগলও বলে না।
ভদ্রমহিলাকে কী বলা যাবে আমি জানি না, আমি আর কোনো মন্তব্য করতে চাই না।